হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি ইউটিউব উপলক্ষে। যারা ইউটিউবে নতুন চ্যানেল তৈরি করেছেন, ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং ইউটিউবে ভিডিও দেখেন, তো সেক্ষেত্রে অনেকের মনে অনেক কোশ্চেন জাগে যে ভিডিও দেখার সময় উপরে কর্নার থেকে কিছু লেখা চলে আসে, এরকম লেখাগুলো এরকম হয়, দেখেন। এই যে একটা লেখা চলে আসছে, এই যে দেখেন একটা লেখা চলে আসছে, আবার মাউস পয়েন্টার ড্র্যাগ করে দেখাচ্ছি, দেখেন এই লেখাটা এই চলে আসছে। আমি আবার একটু ভিডিওটা টেনে দেখাই, লেখাটা চলে আসছে যে, দেখেন লেখাটা এখন চলে আসবে এখানে। তো অনেকের প্রশ্ন, এই লেখাটা কিভাবে আসে? এই যে লেখাটা আসছে, অনেকের প্রশ্ন এই লেখাটা কিভাবে আসে। আবার ভিডিও শেষ মুহূর্তে, ভিডিওটা যখন শেষ হবে তখন এই দেখেন এই তিনটে বক্স আর চলে আসছে, তিনটে বক্সে তিনটা ভিডিও আছে। অনেকের প্রশ্ন এই ভিডিও তিনটা কিভাবে আসে। তো আমি এই ভিডিও কিভাবে আসে, এইখানে এই লেখাটা কিভাবে আসে, এইগুলো দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের জন্য তৈরি করতেছি। তো চলুন দেখা যাক এইখানে লেখাটা কিভাবে আসে আর এই ভিডিওগুলো কিভাবে আসে। আমি আমার চ্যানেল ড্যাশবোর্ডে চলে গেলাম। এখান থেকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে আমার, ভিডিওটার এডিটে যাব আমি। আপনাদের চ্যানেলে সেইমই, আপনি যে ভিডিওটা আপলোড করেছেন ভিডিও ম্যানেজার যাবেন, ভিডিওতে যাবেন এবং এডিটে যাবেন। যে ভিডিওটা আপলোড করেছেন সেখানে এডিটে যাবেন, কিন্তু আপনার চ্যানেলে কমসে কম দুটো ভিডিও থাকতে হবে, তা নাহলে আপনার ওই লেখাটা অথবা ভিডিওটা আনতে পারবেন না। কারণ যে ভিডিওটা আনবেন ওই ভিডিওটা আপনার চ্যানেল থাকতে হবে, আর যে ভিডিওটার উপরে আপনি ওই ভিডিওগুলো আনবেন সেরকম একটা ভিডিও থাকতে হবে। তো টোটাল দুইটা ভিডিও থাকলে আপনি একটা ভিডিও শো একটা ভিডিও দেখবে আর একটা ভিডিওর উপরে ওই ভিডিওটা আসবে, যে ভিডিওটা দেখবে ওটার উপরে আসবে। তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে ইন্ড স্ক্রিন, যেটা আপনার এই ভিডিওর শেষে, এখানে যে ভিডিওটা আমি দেখাইছি আপনাকে, যে এইখানে এই যে ভিডিওটা, এখানে ভিডিওর শেষে এখানে যে লেখাটা আসে, যে ভিডিও তিন চারটা আসে, ওই ভিডিও তিন চারটা কীভাবে আসে ওটা আমি আপনাকে দেখাবো এখন। দেখেন আমি এটা স্টপ করে দিলাম, এখানে লেখা আছে ইন্ড স্ক্রিন। এই ইন্ড স্ক্রিনে আমি ক্লিক করবো, আমার মাউসের পয়েন্টটা দেখছেন, মাউসের পয়েন্টটা ড্র্যাগ করলে যেটা এখানে লেখা আছে ইন্ড স্ক্রিন, এই এই ইন্ড স্ক্রিনে আমি ক্লিক করবো। আমি ইন্ড স্ক্রিনে ক্লিক করলাম, এখন এখানে দেখেন এই রাইট সাইডে লেখা আছে অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্টে আমি ক্লিক করব। এখানে লেখা আছে ভিডিও আর প্লে লিস্ট। আমি এই ভিডিও আর প্লে লিস্টের এখানে যে ক্রিয়েট বাটনটা আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে লেখা আছে মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ফর ভিউজ, চুজ এ ভিডিও আর প্লে লিস্ট। আমি চুজ এ ভিডিও আর প্লে লিস্টে ক্লিক করব। চুজে ভিডিও আর প্লে লিস্টে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো সরাসরি শো হয়ে যাবে এখানে। দেখেন এখানে সরাসরি ভিডিওগুলো শো হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নেব, যে ভিডিওটা আমি ওখানে দিব, যে ভিডিওটা আমার ভিউ বাড়াতে হবে সেই রকম ভিডিও আমি ওখানে দিব। এইগুলো দেওয়া হয় এই জন্য যাতে ভিউ বাড়ে, এই জন্য এই ভিডিওগুলো দেওয়া হয়। তো আমি একটা ভিডিও এখানে দিলাম, এই ভিডিওটা আমি আপনাকে এই এই ভিডিওটা সিলেক্ট করব। আমি ডাবল ক্লিক করে দিয়েছি, ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিয়েছি একটা। এখানে টোটাল ভিডিও আপনি আপলোড করতে পারবেন চারটা, আমি একটা আপলোড করেছি, আমি আরও একটা আপলোড করব। দেখেন ক্রিয়েট চুজ এ ভিডিও ফর প্লে লিস্ট, এখান থেকে আমি এই ভিডিওটা ক্লিক করলাম, ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করলাম। আমি ওই সময়
প্রথমবার ডাবল ক্লিক করেছি বিদে অটো চলে গেছে। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করলাম, ভিডিওটা চলে আসছে এখানে। দেখেন এই ভিডিওটা টেনে আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, দেখেন ভিডিওটা চলে আসছে। এই ভিডিওটা আসছে লাস্টে, এটা প্রথম আসছে। এখন আপনি চাইলে আর একটা ভিডিও এখানে নিতে পারেন, অথবা আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটার মনোগ্রামটা, যদি আপনার যদি মনোগ্রাম করা থাকে মনোগ্রামটা আপনি এখানে দিতে পারেন সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। কেউ যদি এখানে ক্লিক করে, অথবা এটা আপনি এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। যদি আপনার ওই মনোগ্রামে কেউ ক্লিক করে তাহলে আপনার সাবস্ক্রাইবটা বাড়বে। যেমন এটা, এই যে বাটনটা আছে সাবস্ক্রাইব বাটন, এখানে যদি আপনি এই ক্রিয়েট ক্লিক করেন, দেখেন ক্রিয়েট ক্লিক করেছি, যে চলে এসেছে এখানে, এখানে চলে এসেছে, এই দেখেন এই বাটনটা চলে এসেছে। এটা আমার চ্যানেলের নাম ডিএমটি ইন বিডি, ডিজিটাল মোবাইল টেকনোলজি ইন বাংলাদেশ, অথবা ডিজিটাল মিডিয়া টেকনোলজি ইন বাংলাদেশ, এটার মূল মিনিং হয়েছে এটা। তো আমার এই চ্যানেলটার, এই যে এই চ্যানেলটার যে মনোগ্রামটা আমার এই, এটাই চলে এসেছে এখানে। এখানে আপনি চাইলে আপনার আর একটা ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনার চ্যানেলের এই মনোগ্রামটা দিয়ে আপনি এখানে রাখতে পারেন, আপনার চ্যানেলটা পরিচিতি বাড়বে, আপনার একটা চ্যানেল আছে এরকম একটা পরিচিতি বাড়বে। এরপরে আপনি সেভে ক্লিক দেবেন। তো আপনার অলরেডি তিনটা ভিডিও প্লাস আপনার এই চ্যানেল, এইটা এটাও একটা ভিডিও মনে করে রাখেন, এটা আপনি এখানেও সেট করতে পারেন। তো আমি এখানেই সেট করে দিলাম। এবার আপনি সেভে ক্লিক করেন, আপনার এই কন্টেন্টগুলো সেভ হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটা যখন চালাবেন, 4 সেকেন্ড থেকে ভিডিওটা শুরু হয়েছে এবং 9 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত ভিডিওটা চলবে। এর মানে আপনার 21 সেকেন্ড এই ভিডিওটা, এই এইটা চলবে। তো 21 সেকেন্ড আপনার এই 4টা ভিডিও 21 সেকেন্ড দেখাবে। এরপরে গিয়ে চলেন আপনার যে ভিডিওর উপরে, এখানে এই যে, এই যে আইকনটা আছে এখানে, কি লেখাটা কীভাবে আছে সেটা দেখাবো। তো এখানে চলে যান, এখানে দেখেন কার্ড লেখা আছে, কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পরে আপনি ওই লেখাগুলো যে আপনি শো করাবেন, সেটা আপনি কত, আপনার টোটাল ভিডিওটা কত মিনিট দেখতে হবে আগে। আমার ভিডিওটা হয়েছে 9 মিনিট 25 সেকেন্ড। তো এর ভিতরে আমি এই ভিডিওগুলো শো করব, আমি কত মিনিট পর পরে আমার এখানে যে লেখাগুলো দেবো, কত মিনিট পর পরে লেখাগুলো আসবে সেটা সেট করে নিতে হবে। তো আমি ফার্স্টে 1 মিনিট পরে একটা লেখা আনবো, এখানে 59 সেকেন্ড আসছে, 1 মিনিট চলে আসছে, 1 মিনিট পরে আমি লেখাটা আনবো। এই জন্য আমি আমার মাউস পয়েন্ট দিয়ে এখানে 1 মিনিটের জায়গায় আমার এই ব্লু যে বারটা আছে বারটা নিয়ে আসলাম। এখন অ্যাড কার্ড, এই অ্যাড কার্ডে ক্লিক করব। অ্যাড কার্ডে ক্লিক করার পরে ভিডিও অর প্লে লিস্ট যে অপশনটা আছে এখানে, এই ক্রিয়েট বাটনে আমি ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আমি চুজ করব, যে ভিডিওটা আমার পছন্দ হয়, যে ভিডিওটা আমার ভিউ বাড়ানোর বেশি প্রয়োজন, সেরকম একটা ভিডিও আমার এখান থেকে চুজ করতে হবে। তো আমি একটা ভিডিও চুজ করে নিচ্ছি, আমি এই ভিডিওটাই চুজ করে নিচ্ছি, সিলেক্ট করলাম, ক্রিয়েট কার্ড ক্লিক করলাম। এই যে আমার এখানে 1 মিনিটের যে ভিডিওটা ক্রিয়েট কার্ডে, এই ভিডিওটা এখানে এ চলে এসেছে, দেখছেন অলরেডি এখানে এই একটা আপনার আই ডট যে আই আই দেওয়া আছে এবং একটা বক্স আছে, এই বক্সটা এখানে চলে এসেছে। এটাতেই আপনার এখান থেকে আপনার লেখাটা এখানে শো হবে, এই নামটা শো হবে এখানে, এটা একটা লিঙ্ক তৈরি হয়ে গেল এখানে। এখানে যে লেখাটা শো হবে এখানে ক্লিক করলে আমার যে এই ভিডিওটা, এই ভিডিওটা সরাসরি আমার এই এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা চলে যাবে। তো আপনি এইরকম এই এই যে ভিডিওগুলো সিলেক্ট করতেছি, এরকম আপনি 5টা ভিডিও সিলেক্ট করতে পারবেন, 5টা টোটালি আপনার ভিডিও যত বড় হোক টোটালি 5টা সিলেক্ট করতে পারবেন। তো আমি 1 মিনিটে করেছি, 3 মিনিটে করেছি, এখন আমি আর একটা কার্ড সিলেক্ট করে নিছি 7 মিনিটের মাথায়, ক্রিয়েট ভিডিও দিলাম। আপনি যদি দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো এখানে শো হচ্ছে না, এখানে আমার সব ভিডিওগুলো শো হচ্ছে না, তো আপনার চ্যানেলে যদি এরকম সব ভিডিও শো না হয় তো আপনি ইউটিউবের আর একটা পেজ খুলে নেবেন, এরকম পেজ খুলে আপনার চ্যানেলে ঢুকবেন, ঢুকে আপনার যে ভিডিওটা চুজ হয় এখান থেকে আপনার এই ভিডিও,
এই যে চ্যানেলটা আপনার চ্যানেলটা এরকম একটা পেজ খুলে চ্যানেলটার ভিতরে ঢুকবেন, ঢুকে আপনার যে ভিডিওটা আপনার পছন্দ হয় সেই ভিডিওটা আপনি ক্লিক করবেন। আমি একটা ক্লিক করে একটা পেজ ওপেন করে নিলাম, এই ভিডিওটা দেখেন আপনি, এই যে ভিডিওটা শো হয়েছে, এই ভিডিওটার এখানে একটা লিঙ্ক আছে, এই যে দেখেন এই লিঙ্কটা, একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আপনি ডাইরেক্ট এভাবে কপি করতে পারেন অথবা এখান থেকেও আপনি কপি করতে পারেন। হ্যাঁ, কপি হয়ে গেল, এবার আপনি চলে যান আপনার ওই ভিডিওতে, এখানে পেস্ট করে দেন, পেস্ট করে আপনি ক্রিয়েট কার্ডে ক্লিক করেন, আপনার ওই ভিডিও লিঙ্কটা এখানে যোগ হয়ে যাবে। আমি এখানে চারটা কার্ড শো এখন পর্যন্ত অ্যাড করেছি, আরও একটা কার্ড আমার বাকি আছে, এটা আমি অ্যাড করতে এখানে পারবো। আমি আর কার্ড অ্যাড করলাম না, চারটা অ্যাড করলাম, আপনারা চাইলে পুরো পাঁচটা অ্যাড করতে পারবেন। তো আমি চারটাই অ্যাড করলাম, এরপরে এখানে আর সেভ এবং কন্টিনিউ কিছুই দিতে হবে না, কোনো সেভ টিপ কিছু দিতে হবে না, এটা অল চেঞ্জ সেভ, অটো সেভ হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটা লিঙ্কে আপনি এখানে ক্লিক করে আপনার ভিডিওটা লিঙ্কে চলে যান, দেখেন এখানে আমি এখানে দেখেন 1 মিনিটে সেভ করেছি, 3 মিনিটে সেভ করেছি এবং 5.5 মিনিটে এবং 7 মিনিটে সেভ করেছি। তো আমি চলে যাই এই ভিডিওটা রানিং করার জন্য, দেখেন ভিডিওটা আমি রান করাচ্ছি, ভিডিওটা চলে এসেছে। এখানে আমি 1 মিনিটের মাথা 1 মিনিট নিয়ে আসি, আমার কার্সারটা 1 মিনিটের একটু আগে নিয়ে আসি, এই যে 1 মিনিট আগে নিয়ে আসি, দেখেন এখানে শো করেন, এখানে লেখাটা শো করবে, দেখুন এখানে লেখাটা এখানে শো করবে, এই দেখছেন লেখাটা শো করেছে, যে এই লেখাটা শো করছে, এইটা হলো মূলত এটা কার্ডের কাজ, এই লেখাটাই। তো অনেকে চিন্তা করে থাকেন যে এই লেখাটা কীভাবে আসে, এখন বুঝতে পেরেছেন যে এই লেখাটা কীভাবে আসে, খুব সহজ একটা পদ্ধতি। এরপরে যেটা হলো আপনি ইন্ড স্ক্রিনে যাবেন, তার আগে আমি যে আরও একটা কার্ড যে দিয়েছি ওটাও আমি দেখাই, ওটা 3 মিনিটের মাথায় আমি দিয়েছি কার্ডটা, এই যে 58 সেকেন্ড, দেখেন এখানে কার্ডটা চলে আসবে 2 সেকেন্ড পরে, এই দেখছেন কার্ডটা চলে এসেছে 2 সেকেন্ড পরে, কার্ডটা চলে এসেছে 3 মিনিটের মাথায় কার্ডটা চলে এসেছে, 3 মিনিট 1 সেকেন্ড হয়েছে, দেখেন কার্ডটা চলে এসেছে। এইগুলো উপরে যে লেখাটা আসছে এই লেখাটার কাজ, এটা হচ্ছে কার্ডের কাজ। বা এখন হলো কি, আপনি ইন্ড স্ক্রিন যেটা লাস্টে এখানে যে আপনি 3টা বা 4টা যে ভিডিও শো হয় ওই ভিডিওগুলো কীভাবে আসে ওটা দেখার জন্য, চলুন আমি ওটা এখন দেখাচ্ছি। আমি সরাসরি ভিডিওর শেষে চলে গেলাম ক্লিক করে, একটু ভিডিওটা লোড নিচ্ছে, ভিডিও লোড না হয়ে গেছে, আমি ভিডিওটা চালু করে দিচ্ছি, দেখেন এখানে একটু পরেই চলে আসবে, এই যে চলে আসলো, দেখছেন এই চলে আসলো, একটা এবং এই যে লেখাটা চলে আসলো, দেখছেন এই লেখাটা আমি এখানে এই আমার এই মনোগ্রামটা এখানে এই জন্য দিয়েছি যদি কেউ এখানে ক্লিক করে আমার ডাইরেক্ট চ্যানেল ঢুকে যাবে, এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে, এই জন্য আমি এই এখানে একটা দিয়েছি আমার একটা চ্যানেলের মনোগ্রাম। তো আপনারা চাইলে এখানে ভিডিওটা দিতে পারেন, তো ভিডিওটা এখানে এখানে দেওয়া যাবে না, এখানে ড্রাগ করে এখানে এখানে নামিয়ে দিতে হবে, যার চ্যানেলের মনোগ্রাম আছে সেইভাবে দিতে পারেন, ওটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তো ফ্রেন্ডস, আজকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, প্লাস লাইক এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।